আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে ভিন্ন একটা প্রতিবেদন, দেশের সকল নাগরিক, সাধারণ জনগণ কিংবা খামারি বন্ধুরা, দেশ ও দেশের বাইরে সবাই দেখতে পারবেন। আর আজকের ভিডিওটা ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। তো আজকে আমি যেটা শেয়ার করব আপনাদের মাঝে সেটা হলো, আমি এতদিন ধরে আমার চ্যানেলে পৃথিবীর সবচেয়ে বড় খামারের কবুতর এবং পশু পাখির যেই খামার ভিডিওগুলো সেগুলো দিয়ে আসতেছি। তো আপনাদেরকে আজকে দেখাবো হলো সৌদি আরব মরুর বুকে, সৌদি আরব মরুর বুকে যেই আমাদের যে ক্যাম্পগুলো কিংবা যেই বাসাগুলো, এগুলোর মধ্যে আমরা আপনার পানির কুলারগুলো যেগুলো ইউজ করি, যেটা আমরা আমাদের এই সৌদি আরব মরুর বুকে যে খামারগুলো, হ্যাঁ, কিংবা বাংলাদেশে যে খামার আপনারা করবেন কিংবা আপনাদের খামারে অনেক গরম পড়তেছে, তো আপনারা এই খামারের জন্য কিভাবে পানির কুলার তৈরি করবেন খুবই স্বল্প খরচে। আপনারা মসজিদ, মাদ্রাসা কিংবা যেই কোনো জায়গায় আপনারা পানির কুলার লাগাইতে পারেন, নিজেরা বানায়া লাগাইবেন। আমি নিজে আপনাদেরকে দেখাই দিব, ফর্মুলাটা দেখাই দিব কিভাবে আপনার সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনারা নিজেরা যারা প্রবাসী ভাই আছেন দেশের বাড়িতে, আপনাদের এই যে দেখতেছেন আমার পিছনে যে পানির কুলারগুলো, এগুলো কিভাবে আমরা তৈরি করি আমি নিজে আপনাদেরকে আজকে হাতে কলমে সুন্দরভাবে দেখাই দেবো, কিভাবে তৈরি করতেছি, কিভাবে অল্ডাররা তৈরি করতেছে, কিংবা আমি আপনাদেরকে কী কী প্রয়োজন। একবারে স্বল্প খরচ 3-5 হাজার টাকা কিংবা আরও কম লাগতে পারে নিজেরা বানাইলে। তো এটা আপনারা মসজিদে লাগাইতে পারেন, দেশের মধ্যে যেভাবে লোডশেডিং কিংবা কারেন্টের বিল যেরকম, বিল একবারে কারেন্টের একবারে স্বল্প কারেন্ট খরচে আপনারা এই পানিরগুলো কুলারগুলো তৈরি করে আপনারা আপনাদের বাড়িতে, ঘরের মধ্যে কিংবা বিল্ডিংয়ের মধ্যে, ঘরের মধ্যে লাগাতে পারবেন না, আপনারা বিল্ডিং যাদের আছে, যাদের আধা পাকা দেওয়াল আছে, তারা অবশ্যই এটা ইউজ করতে পারবেন। কিংবা খামারি বাইরা আপনারা গরুর খামারে, হাঁস মুরগির খামারে গরম পড়তেছে অধিক পরিমাণে, আপনারা এই কুলারগুলো একবারে স্বল্প খরচে তৈরি করে আপনারা ইয়ে করতে পারেন। তো কীভাবে তৈরি করি সেই বিষয়টা দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে, কারণ বলা যায় না কোন ভাই এই কাজটা করে ইনশাআল্লাহ উপকৃত হয়। সবাই তৈরি করতে পারবেন, 3-5 হাজার টাকার ভিতরে আপনারা পানির কুলার তৈরি করবেন এসির থেকে ভালো হাওয়া। যারা প্রবাসে আছেন, প্রবাসী সৌদি আরবে যারা আছেন কিংবা আরব গালগুলোতে যারা আছেন জানেন, এই যে দেখুন প্রত্যেকটা রুমের মধ্যে একটা একটা করে লাগানো, তো এটা কীভাবে তৈরি, তো চলুন আমরা মূল ভিডিওতে চলে আসছি। তো আপনাদেরকে এখন দেখাবো পানির কুলারগুলো কীভাবে তৈরি করি স্বল্প খরচে। এই যে দেখুন একটা বক্স, এটা শুধু আপনারা প্লেন সিট দিয়ে তৈরি করবেন, আর একটা ফ্যান লাগবে ছোট, আর একটা মোটর লাগবে, ব্যাস, আর একটু ফানির লাইন লাগবে। আপনারা যারা প্রবাসে আছেন তারা অনেকেই জানেন কিংবা দেখছেন, এবং কি আমি এটা কীভাবে তৈরি করি সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে এই যে দেখাচ্ছি আমি, এই যে দেখুন কীভাবে ফ্রেমটা তৈরি করছি, এবং কি ফ্রেমের মাপ কাঠিগুলো আপনারা যদি না পারেন, আপনারা আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিজে সময় দিব আপনাদেরকে। আপনারা ওয়াল্ডার দিয়ে তৈরি করেন, যেভাবে তৈরি করেন, আমি আপনাদেরকে সময় দিব, আপনারা এই কুলারটা তৈরি করতে পারবেন। এবং কি এই কুলারের কী কাজ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আমি তুলে ধরবো, এবং কীরকম জায়গায় আপনারা এটা ইউজ করতে পারবেন স্বল্প খরচে, এবং কি অল্প কারেন্ট বিলের মধ্যেই আপনারা সমস্যা নাই। তো দেখতে থাকুন, এই যে ফ্যানটা দেখুন, এতটুকু ছোট্ট একটা এক্সস্ট ফ্যান, এটা দিয়ে আপনারা তৈরি করবেন এতটুকু সাইজের, কতটুকু সাইজের ফ্যান আমি সাইজটা আপনাদেরকে বলে দেবো, সমস্যা নেই, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এইভাবে, এই যে দেখুন আমরা এটা কিন্তু টুকরা একবার প্লেন সিটের ছোটো ছোটো টুকরাগুলো, যেগুলো বাদ টুকরা, ওগুলো দিয়ে তৈরি করতেছি। এখানে দেখুন মুরগির খাবারের জন্য হত মানে বাক্সগুলো তৈরি হচ্ছে। তো এই যে দেখুন, এটা কিন্তু অনেক বড় একটা ইয়ে, এই ধরনের বড়গুলো আপনারা মসজিদ মাদ্রাসায় লাগাইতে পারেন, স্বল্প কারেন্ট বিলের মধ্যে একবারে সুন্দরভাবে এই এসিটা আপনারা তৈরি করতে পারেন। গ্রামের মধ্যে অনেক মসজিদ আছে, অনেক প্রবাসী ভাই আছেন, আপনারা এটা তৈরি করে মসজিদেও দিতে পারেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন কিংবা সওয়াব পাবেন। আর এই যে দেখুন ফ্যানটা কীভাবে লাগানো, এবং কি এই ফ্রেমগুলো কীভাবে তৈরি করা, আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে একবারে A to Z সুন্দরভাবে, বাইক এইভাবে বানাইতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, আমি হেল্প করবো ভাই। এখানে আমি এই প্রতিবেদনটা করতেছি মূলত সবাইকে হেল্প করার জন্য। এই যে দেখুন এই পাইপটা তৈরি করা হইতেছে, এটা হলো আপনার উপরে যে পানির পাইপটা লাগানো হবে, এই পানির পাইপটা দিয়ে ছোট ছোট করে পানির ফোঁটাগুলো আসবে। হ্যাঁ, এই যে দেখুন কীভাবে পানির পাইপটা তৈরি করা হইতেছে। আসলে আমি মূলত জিনিসটা যেভাবে বুঝাইতে চাইতেছি আপনারা একটু দেখে বুঝে নেন, তারপরে যেটা বাকি থাকবে সেটা আমি ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে মোবাইলে কথা বলে, যদি কোনো ভাই তৈরি করতে চান, মসজিদ মাদ্রাসায় যদি দিতে চান, কিংবা আপনাদের ভাষায় লাগাইতে চান, আপনাদের বিল্ডিংয়ের প্রত্যেকটা রুমে রুমে একটা করে লাগাইতে পারবেন, আল্লাহর রহমতে খুবই ভালো হাওয়া। এই যে দেখুন কীভাবে আমাদের সৌদি আরব মরুর বুকে, আমরা কিন্তু এটা খুবই অনেকগুলো পুরানো, অনেকগুলো নতুন, সব ধরনের লাগানো আছে, তো আপনাদেরকে দেখানোর জন্য আসলে জিনিসটা যদি আপনারা, এই যে দেখুন পানি কিন্তু পড়তেছে, ওই যে পাইপটা তৈরি করছি, ওই যে উপরে পাইপটা কিন্তু আমি লাগাই দিছি, এই যে এই ইয়েটা দিয়ে, কাগজের ইয়েগুলো দিয়ে পানি ঘামাইতেছে, আর ভিতরে মোটর লাগানো আছে।
এমনকি মোটরে ওই পাইপের মধ্যে পানি চলে যায়, এমনকি আপনার ভিতর থেকে হাওয়াটা যে টানবে ওই হাওয়াটা একবারে শীতল হাওয়া। আপনারা সৌদি প্রবাসে কিংবা ওমান দুবাই কাতার যে প্রবাসী বাইরে আছেন সবাই জানেন যে পানির কুলারটা, তবে মাপ কাঠি জানেন না অনেক কিছুই, আপনারা অনেকে বুঝেন না। এই যে দেখুন এখানে একটা নতুন বানানো হইতেছে লাগাবো, ওই যে দেখছেন আপনারা বানাইতেছে ওয়ালটারা, এই যে দেখুন এই যে আরেকটা এটা বানানো হইতেছে, এই রুমের মধ্যে নতুন লোক আসবে তো এটার জন্য বানাইতেছি। তো দেখুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করা হয়। এই যে দেখুন প্রত্যেকটা রুমে রুমে আপনার এত সুন্দর ফ্রেশ হাওয়া, এসির হাওয়াগুলো কিন্তু ক্ষতিকারক কিন্তু এই পানির কুলারের হাওয়াটা একবারে ফ্রেশ। অনেকেই আপনারা যারা সৌদি প্রবাসে আছেন কিংবা প্রবাসী বাইরা জানেন, তো আপনারা এটা আমার হলো সবজি বাগান, আসলে এখানে একটু সবজি বাগানটা দেখাইতেছি কারণ আমি মূলত আমার বাসার পিছনে একটা সবজি বাগান করছি। যারা প্রবাসী বাইরে আছেন আপনারা এইভাবে করবেন, আমি দেশ থেকে বীজ নিয়ে আসছি, আমার খাবার কাজগুলো চলে, এবং এই যে দেখুন টমেটো ধরে রয়েছে আমার পাশাপাশি, আমার মাছরা সবাই এখান থেকেও আমি সবাইকে দিতে পারি, আমার পাশাপাশি যে বাইরা আছে প্রবাসী বাইরা। প্রত্যেকটা রুমে রুমে সুন্দরভাবে লাগানো আছে দেখুন, একদম এই মাথা থেকে ওই মাথা। তো আপনাদেরকে আমি যেটা বলতেছি আপনারা এই যে দেখুন এই যে পাইপটা কীভাবে লাগানো উপরে, দেখুন ভিডিও চিত্রগুলো দেখবেন, দেখে আপনারা আউট নলেজ নেবেন, এরপরে যদি আটকা যান আমি সেটা আপনাদেরকে। নিচের পাটটা দেখেন, নিচের পাটটা কতটুকু পরিমাণে রাখা হয়েছে, নিচের পাটটা কিন্তু এই যে কতটুকু পরিমাণে এই জায়গাটার মধ্যে পানি জমা থাকবে, ওই মোটরটা কিন্তু আপনার সবসময় পানিটা উপর থেকে ঝর্নার মতো পড়বে, আর ভিতর থেকে ফ্যানটা ঘরের ভিতরে আপনার হাওয়া দিবে, ফ্রেশ হাওয়া। আপনারা ফ্যান, সিলিং ফ্যান ইউজ করেন অনেকে, সিলিং ফ্যান ইউজ করতে হবে না, কোনো সিলিং ফ্যান লাগবে না, ছোটো একটা এক্সাস্ট ফ্যানে বাইরে থেকে যে হাওয়াটা টানবে ওই হাওয়াটা একবারে শীতল হাওয়া, একদম শীতল হাওয়া। এটা আমি আপনাদেরকে আসলে এখানে আমরা আসলে বাই প্রবাসের মধ্যে অনেক সময় ভালো জিনিস দিয়ে তৈরি করি, খারাপ জিনিস দিয়ে তৈরি করি, কোনোরকম ভালো হাওয়া দিয়ে। এই যে দেখুন পাইপটার মধ্যে থেকে কীভাবে পানিটা পড়তেছে, ওই মোটরটা সারাদিন চলবে, আর মনে করেন আপনার পানিটা আপনার উপর থেকে নিচ দিয়ে গমে পড়বে আর ভিতর থেকে ফ্যানটা টানবে। এই যে দেখুন এটা একবারে ফ্রেশ নিউ তৈরি করা হয়েছে, একবারে নিউ লাগানো হয়েছে। তো আপনার এটা একবারে নিউ লাগানো হয়েছে, দেখুন সেট আপটা দেখুন, মাপ কাঠিগুলো আপনারা দেখে রাখেন চোখের আন্দাজে। এরপরে আমি আপনাদেরকে মাপ বলে দিচ্ছি, আপনারা বড় বানাইলে মসজিদের জন্য যদি তৈরি করেন তাহলে বড় করে তৈরি করতে পারেন, যদি মাদ্রাসার জন্য তৈরি করতে চান তাহলে বড় করে। গরু এবং হাঁস মুরগির খামার, অনেক ভাইদের কিন্তু মুরগির খামার, অনেক গরম পড়তেছে, তারপরে আপনার এই যে বিভিন্ন খামারগুলোতে অনেক প্রচুর পরিমাণে গরম, তারা আপনারা এগুলো তৈরি করতে পারেন। এই যে দেখুন এটা হলো বড়, আমাদের এখানে যে মোরগের খামারগুলো, মুরগির খামারগুলো, পশুপাখির খামারগুলো, এটার জন্য এই বড় করে তৈরি করা হয়েছে, এটাতে বড় মোটর এবং কি পাইপিংটাও বড়, উপরে এই যে দেখুন বিশাল আকারে আমরা খামারের জন্য তৈরি করছি। তো আপনারা চাইলে এইভাবে খামারের জন্য বিশাল আকারে তৈরি করতে পারেন, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ হেল্প করবো। এটা দেখুন অনেক বড়, তো ইনশাল্লাহ। তো এখন ছোটোগুলো কীভাবে তৈরি করছি সেটা, কীভাবে পানি টানে সেটা দেখাচ্ছি, তো চলুন দেখতে থাকুন। এখন আপনাদেরকে আমি একবারে মূল ইয়েটা দেখাই দিতেছি কীভাবে চলতেছে কিংবা কী পরিস্থিতি। এই যে দেখুন এটা হলো মোটর, মোটরটা এই যে নিচের এই যে পানির জমানো থাকে, এই যে মোটর একটা হ্যাজবল দেওয়ানো আছে, বেশি পানি ভরবে না, হ্যাঁ এই যে মোটরটা। এরপরে এই যে দেখুন নিচ উপর থেকে কিন্তু পানি পড়তেছে ফোটায় ফোটায়, আর এই যে দেখুন ফ্যানটা, হ্যাঁ এই ফ্যানটা কিন্তু চলতেছে ভিতর থেকে, ভিতরে রুমের ভিতরে হাওয়াগুলো যাইতেছে। তো এইভাবে আপনারা যদি আপনাদের গরুর খামার কিংবা হাঁস মুরগির খামার, বিভিন্ন খামারগুলোর জন্য যদি আপনারা তৈরি করেন তাহলে আপনারা অবশ্যই আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব, কোনো সমস্যা নাই। আর না হয়তো আপনারা ভিডিও দেখেও যদি অনেক ভাই কিংবা প্রবাসী ভাইরা আছেন, হ্যাঁ আপনাদের আশেপাশে যদি থাকে অবশ্যই এই ধরনের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। যারা মসজিদ মাদ্রাসায় কিংবা আপনার এই গরুর খামার কিংবা বিভিন্ন পশু পাখির খামারের মধ্যেও আপনারা ইউজ করতে পারেন। দেখুন আমরা এখানে কিন্তু প্রত্যেকটা রুমের মধ্যে আপনার লাগাই দেওয়া আছে, এটা হলো এগুলো কিন্তু কিনা, এগুলো কিনে আনা হয়েছে, আর এগুলো আমরা নিজেরা তৈরি করছি, এই যে এগুলো আমরা নিজেরা তৈরি করছি। তো আপনারা তৈরি করে আপনারা মসজিদ মাদ্রাসায় কিংবা আপনারা আপনাদের ঘরে গ্রামের মধ্যে যারা আছেন স্বল্প খরচে আপনারা তৈরি করে বিল্ডিং যাদের আছে প্রত্যেকটা রুমে রুমে লাগাইতে পারেন, 3-5 হাজার টাকা খরচ যাবে, এর থেকেও কম যাবে যদি আপনারা প্লেন সিটগুলো টুকরা, অনেক সময় প্লেন সিট পাওয়া যায়, কিংবা আপনারা নিজেরা তৈরি করলে আরও কম খরচে তৈরি করতে পারবেন। আপনাদের সিলিং ফ্যান বাসার মধ্যে ইউজ করতে হবে না, ইনশাল্লাহ ভালো হাওয়াটাই আপনারা পাবেন। আর তো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আপনারা
শেয়ার করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন ভাই, আপনার না লাগুক আরেক ভাইয়ের লাগবে। দেশের মধ্যে থেকে এই টিপসটা কিন্তু আমি করছি মূলত দেশের মধ্যে লোডশেডিং, দেশের যে অবস্থা, অনেক ভাই আছেন এসি লাগাইতে পারেন না, অনেকের বাবা বা বৃদ্ধ বাসায় আছেন, তারা এগুলো লাগাইতে পারেন আল্লাহর রহমতে খুব ভালোভাবে। আপনারা যেই এই গরমের সময় খুবই শান্তিভাবে আপনারা সুন্দরভাবে চলতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আর আমি নোমান বলছি সৌদি আরব থেকে, আর চ্যানেলের ভিতরে ঘুরে আসবেন, খামার ভিডিওগুলো পৃথিবীর সবচেয়ে বড় খামারের খামার ভিডিওগুলো করি, দেখার অনুরোধ রইল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।